আগামীকাল হলে উঠবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংয়ে শিকার ফুলপুরি খাতুন। তিনি হলও পছন্দ করেছেন। এবার উঠতে চান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। একই সঙ্গে নিরাপদে ক্যাম্পাসে থাকতে চেয়েছেন সহযোগিতা। আর নির্যাতনকারীদের কঠোর শাস্তির প্রত্যাশা ফুলপুরি ও তার বাবার। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ফুলপুরির মতো সাহসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাবনা থেকে আহমেদুল হক রানা ও কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 12 ফেব্রুয়ারি যে হলে র‍্যাগিং এর শিকার হয়েছিলেন সেই হলে আর ফিরতে চান না ফুলপুরি খাতুন। তার পছন্দ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল। শনিবার বিশ্ববিদ্যালয়ে ফিরে ওই হলে উঠতে চান তিনি। বিশ্ববিদ্যালয় জীবন শান্তিপূর্ণভাবে শেষ করতে নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। 5 থেকে 6 বছর ওখানে আমার থাকতে হবে, পড়াশোনা নিয়মিত করতে চাই ওখানে, আমার যাতে কোনো রকমের অনিরাপত্তা হয় না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সার্বিকভাবে নিরাপত্তা দিবেন, এটা আমি প্রত্যাশা করি। নির্যাতনকারীদের কঠোর শাস্তি চান ফুলপুরির বাবা, একই সঙ্গে চান মেয়ের জন্য নিরাপদ ক্যাম্পাস। ভার্সিটি থেকেও তারা আশ্বাস দিছে যে মেয়েকে পাঠাও, 3 দিনের ভিতরে কোনো সমস্যা নাই, আমরা সার্বিক সহযোগিতা করব। সাহসী মেয়ে ফুলপুরির পাশে থাকতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার সমস্ত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা রেজিস্ট্রারের মাধ্যমে প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা বরাবর তাদেরকে বলে দেওয়া হয়েছে, ডেকে বলে দেওয়া হয়েছে, আমি আমার নেতৃত্বে বলে দেওয়া হয়েছে যে তাকে সার্বক্ষণিক যেন প্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধ করে নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ফুলপুরি খাতুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।